হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমাদেরকে সাথে করে নিয়ে আমি আবার আজকে একটা ব্লগ নিয়ে চলে এসেছি। তো রিয়াস অফিসিয়ালে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা কেমন আছো? আমি তো খুব 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 ভালো আছি। তো প্রথমেই বলি আজকে রথযাত্রা তো শুভেচ্ছা, রথযাত্রার শুভেচ্ছা। তো দেখতেই পাচ্ছ আমি এখন রেডি হয়ে নিয়েছি, তো একটু বেরোনোর আছে, তো তাই জন্য রেডি হয়ে নিয়েছি ঝটপট করে। তো আগে বাড়ি থেকে ঘুরে আসি, তো তারপর তোমাদের সাথে আবার আমি কথা বলছি। তো বাইরে গেছিলাম যে তারপরে ফুল আর মিষ্টি। তো আজকে রথ টানবে আমার ভাই, মামির ছেলে, তো রথটানবে, তার জন্য ফুল আর মিষ্টি, আর ওই ফুলটা আমার ঠাকুমাকে দেওয়া হবে। তো চলো তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। তো গাইস দেখতে পাচ্ছ আজকে সকালে টিফিন হচ্ছে, রোল খাবো আমি, তো সেই রোলটা নিয়ে বসে পড়ছি। তারপরে গাইস এখন তোমাদের সাথে আমি চানটা করেই এসে কথা বলছি। তো দেখতে পাচ্ছ আমি চান করে চলে এসে এখন মাথা ছানছি, তো তারপর পুজো করব। তো চলো তোমরা দেখতে থাকো। গাইস দেখতেই পাচ্ছ আমি পুজো করতে চলে এসেছি, ছোটবেলা ঝটপট করে পুজোটা করিনি, তারপর তোমাদের সাথে আবার আমি কথা বলবো। তো আজকে একটু পুজোটা করতে একটু দেরি হয়ে গেছে, তো আগে করিনি, তারপর তোমার সাথে কথা বলবো। আমি দেখো আমাদের কাছে কত বড় বড় ফুল আসে, ফুল দিই প্রত্যেক দিন ঠাকুরকে জল দিই, তো আজকে তাই করবো। দেখেছো আমাদের কাছে কত বড় বড় ফুল আসে, এই ফুল দিই প্রত্যেক দিন ঠাকুরটাকে জল দিই। তো চলো তোমরা দেখতে থাকো আমি ঠাকুরকে পুজোটা করিনি। তো বেশ দেখতেই পাচ্ছ আমার পুজো করা হয়ে গেছে। আমার মা এখন, আমার ঠাকুমা আর আমার ঠাকুরদাকে এখন মিষ্টি আর ফুল দিয়েছে। তো আমার ঠাকুমা মারা গেছিলো আগের বছরের 20 তারিখে, আমাদের পাঁচই দেখে 1 সপ্তাহ আগে কাজটা হয়েছে। তো আজকে আবার ফুল আর একটু মিষ্টি দেওয়া হলো খাবার। তো চলো তোমরা। তো গাইস দেখতে পাচ্ছি মেন খেতে বসে পড়েছি, ভাত, বটবটি, আলু, মাছের মাথার তরকারি, শসা, পেঁয়াজ, লেবু নিয়েছি, আর কাটা ভোনা মাছের ঝোল, ঝিঙে আর আলু ডাঁটা দিয়ে। তো গাছ দেখতে পাচ্ছো এখন আমি ফল কাটতে বসে পড়েছি, এবার রথ পুজো করে বের করবো। যেহেতু দেখুন এখন শসা কাটছি আমি, আটা ফেলছি, শসা ঘুরিয়ে 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 এখন আটা ফেলবো, তারপর শসাটা কড়া ফেলবো। আমার নারকেল কড়া হয়ে গেছে, শসাটা কাটলে আমার ফল কাটা মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। তো তারপরে রথ পুজো করে বের করবো সব আমরা সবাই মিলে। তো গাইস দেখতে পাচ্ছ আমি ঘরে ঠাকুরের কাছে রথটাকে নিয়ে চলে এসেছি, তো এখন আমার জগন্নাথ দেবকে পুজো হবে, তারপরে আমরা সবাই মিলে বেরিয়ে পড়বো। এখন জগন্নাথ দেবকে পুজো করবো না আমি, তো তার জন্য এখন জগন্নাথ দেবের জন্য সব কিছু প্লেটে গুছিয়ে গুছিয়ে নিয়ে নিলো, তো এবার পুজো করা হবে। তারপরে তো দেখতেই পাবে আমরা কীরকম বেরোই সবাই মিলে রথ নিয়ে। তো গাইস একটা জিনিস দেখবে যে এই হচ্ছে রথ টানবে, কিন্তু এই ক্যামেরার সামনে নিয়ে হবে যখন তখনই চাচাবে, নয় এরম করবে জেনবে খাটের মধ্যে শুয়ে পড়বো। তো কিছু বলার নেই। তো এখন দেখতে পাচ্ছি জগন্নাথকে মালা পরানো হয়ে গেছে, তো সব কিছু দিয়ে এবার প্রদীপ আর দোপ দিয়ে তো জগন্নাথকে খেতে দেওয়া হয়ে গেছে। তো খাওয়া খেতে দেওয়ার পরে এখন এরা সাখানো বাজাচ্ছে, তো তারপরে আমরা একটু ঘরতে বেরিয়ে যাবো, তো জগন্নাথদেব খেয়ে নেবে, তারপরে আস্তে আস্তে টুকটুক টুকটুক করে সবাই মিলে রক্ত আনবো। আমাদের কাছে কেমন টুকটুক টুকটুক করে ঘন্টা বাজাচ্ছে, খুব ভালো। তারপরে দেখতে পাচ্ছি সবাই মিলে রক্ত আনতে বেরিয়ে পড়েছি, আমি, আমার মা, আমার মামি, আমার মা ওখানে বসে আছে। তো আমার মা বলছি চলো চলো, ও বলছে পিছিয়ে আসো আসো, তো সেটাই আসছিলাম। তো সবাই মিলে সবাই মিলে রথ টানছি, ঘুরছি, তো দেখছি পাড়ায় এখনো রথ একটাও বেরোনি গাইস, কিন্তু বেরোবো সব। আমার মামি তার মধ্যে ঠুমটুল টুন করে ঘন্টা বাজাচ্ছে, ঘন্টা বাজাচ্ছে, আর আমার মা এখন রথ টানছে, দুজনে মিলে পিছিয়ে ভাই বোন মিলে দুজনে মিলে রথ টানতে বসে বসে। তো দেখতে পাচ্ছি পিছনে একটা রথ আছে, আমরা একটা রথ, সামনে একটা রথ আছে, অনেকেও গাইস রথ নিয়ে বেরিয়ে পড়েছে। তার মধ্যে আমার মাও একটু বলে একটু ঘন্টা বাজিয়ে দিই, আমার মাও একটু ঘন্টা বাজিয়ে দিয়ে রুন করে, তারপর আমার মামিও একটু ঘন্টা বাজিয়ে দিতে টুন রুন করে, সবাই রঙ বসে ঘন্টা বাজাচ্ছে টুন রুন করে। তো আমার তো খুব ভালো লাগছিলো গাইস, এই ছোটোবেলার কথা মনে পড়ে গেছিলো আমারও। তো তারপরে আমি তোমাদের সামনে দেখলাম আমি বিকেলবেলা এরকমভাবে একটু রেডি হয়ে, খুব করে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। তো এখন দেখতে পাচ্ছো সবাই মিলে রাখতেন চাম রাখতেন যে একটু একটু টুকটুক করে ছোটোবেলার মতো বড় হয়ে যেতে গিয়ে যেতে বলি রাখতাম না, তার টুকটুক টুকটুক করে রথ টানলাম। তো দেখতে পাচ্ছো আমার মা, মামি আর আমার ভাই তিনজন মিলে এখন রথ টানছি। দেখ গাইস তোমরা কিন্তু বললো রথ কেমন সাজানো হয়েছে, তোমাদেরকে দেখলাম কমেন্টে তোমরা বললো রথ কেমন সাজানো হয়েছে। তো গাইস তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করবো, দেখতে পাচ্ছো কত লোক কোথায় মনে এলাম যে এত লোক। তো গাইস হ্যাঁ আমরা পাড়ায় এখানে একটা খুব বড়ো করে রথ বেরিয়ে হয়েছি, তো সেই রথে আমরা দেখতে এসেছি। তো তার মধ্যে এত লোক আমাকে ভিজে ঠেলাটারি করতে করতে আমাকে সবাই মিলে গুদি গুদি করে দিচ্ছিলো, তো আমি তাও যাও করে উঠে তোমাদের জন্য এই কাছে গাইস দেখেছো এত গরমে সে রাস্তায় কত হাওয়া করতে 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 রাস্তা বেরিয়ে গেছে। তো দেখে যাইস কত পুলিশ মামা, এখন তো আমার তো ভালো লাগছিলো যদি আমাকে পুলিশ মামা কোনো ফলে যে তুমি খেলা করছো, তাই একটু লুকিয়ে নিলাম। তারপর আমার যখন পুলিশ মামা চলে গেছে তখন আমি খেলা করছি, দেখছো গাইস কত লোক, কত লোক, আমি তো খুব খেলা
গ্রুপের মধ্যে তার মধ্যে ছবি তুলছিলাম, ওর কিছু কর্তব্য নাচছে, কতদিন করছে আমার তো দেখে খুব হয়েছে। যে আমি একটু যদি নাচতে পারতাম, আমি যদি একটু নাচতে পারতাম, কিন্তু গাইস না, এটা আমার পারা নয়, এটার জন্য একটু পারা, তাই আর গাইস নাচেনি। তাও দেখছিলাম তো সবাই নাচছিল, ছেলে মেয়ে কত বাচ্চারা কত বুড়িরা সবাই নাচছিল, আমার খুব ভালো লাগলো। সবাই একটু জগন্নাথ জগন্নাথ করে যাচ্ছে, আমি একটু বললাম তো দেখো কত লোক নাচছে, কত লোক গাইস আমি শুধু দেখছিলাম। আপনি মধ্যে ঠান্ডা গেছিলাম, এবার এই ঠান্ডা দেখো ঠান্ডা গেল এতে উঠে দেখো উঠে এরাম আর এরম বলছিলাম যে কালকে চলো গাইস তোমাদেরকে দেখাবো আমাদের সব থেকে বড় রথটা। তো সেই রথটাকে আনছে সবাই মিলে, এখন এই আছে সামনে লোকজন আসছে, তারপরে আছে বক্স, তারপরে আছে কিছু আরও কিছু জন লোকজন আছে, তারপরে জগন্নাথ দেব আছে, কত কিছু করে নিয়ে আসতে গেছে জগন্নাথ দেবকে। আমরা দেখতে পাচ্ছি ওই হচ্ছে জগন্নাথ দেবের চূড়া, আর সেই বসে আছে জগন্নাথ দেব। তো হেববিলা যেতে আমি একটা তার মধ্যে একটা জিনিস খেয়াল করলাম, তোমরা খেয়াল করেছো কি কিন্তু ড্রাইভারের মতো গাড়ি চালাচ্ছে, তার গাড়িটার মধ্যে স্টিয়ারিং আছে। আমি তো দেখি অবাক, পাপা এরকম জগন্নাথ এরকম হওয়া দাবার হয়, সেদিকে আবার স্টিয়ারিংয়ের মধ্যে বসে আছে। তোমাদেরকেও দেখাবো গাইস, যদি দেখতে পাও তোমরা তো ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবে একজন এদের স্টিয়ারিং নিয়ে গাড়ি বসে আছে, সে স্টিয়ারিং ঘুরিয়ে 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 গাড়িটাকে নিয়ে আসছে। তো আমাদের থেকে খুব এ হলো যে আমি ফার্স্ট টাইম এরকম দেখলাম যে রথের মধ্যে কেউ দেখতে পেয়েছি, যে দেখো স্টিয়ারিং নিয়ে বসে আছে, সে স্টিয়ারিং ঘুরিয়ে ঘুরিয়ে রথটা পুরো ঘোরাচ্ছে। তো আমার তো থেকে খুব ভালো লেগেছে, তোমাদের কেমন লেগেছে নেবে। আমি ফার্স্ট টাইম দেখছি আর সবাই দেখছো এরকম রথের মানে জগন্নাথ দেবের মালা নিচ্ছে আর নিজেরা করছে এরকম। আমি আমার দিদিও করতাম যখন ছোটোবেলায় মেলা দেখতাম, একটা করে জগন্নাথ দেবকে, একটা করে জগন্নাথ দেবকে পড়াতাম, আর আমি আর আমার দিদি দুজনে মিলে একটা করে মালা করে বাড়ি আসতাম। তো গাইস আজকে তোমাকে জানিয়ে কিন্তু অবশ্যই ব্লগটা তোমাদের কেমন লাগলো, এরকম জগন্নাথ দেবের গাড়ি কি তোমরা দেখেছো, আমিও ফার্স্ট টাইম দেখলাম, তোমাদের সাথে শেয়ার করলাম। অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও আজকে ব্লগটা তোমাদের কেমন লেগেছে। তো গাইস বাড়ি চলে এসেছি, আজকে ব্লগটা এতটুকু ছিল, যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক চ্যানেল সাবস্ক্রাইব করে দেবে। টাটা।